এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাই, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকছেন বলে যেরকমটা জানা যাচ্ছে সিজন 74 সেই ছবিটা আমরা দেখছি। সিজিওতে ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সেই অপেক্ষায় ছিল একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় ঢুকছে রীতিমতো সিজিও একদম রেডি, সেই ছবি দেখাচ্ছি। সিজিওতে ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি আমরা ছবিটা জানার চেষ্টা করবো। সিজিও চত্বর থেকে মফিজুল রয়েছেন আমার সঙ্গে। মফিজুল, জাস্ট আমরা দেখলাম সিজিওতে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাজিরা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ছবিটা কি মফিজুল? দেখে একেবারেই 11:40 নাগাদ তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্সে পৌঁছালেন। তার নোটিশ উল্লেখ ছিল 10টা থেকে 12টা, এই 2 ঘন্টার মধ্যে যে কোনো সময় তিনি যেন এই ইডির দপ্তরে এসে হাজিরা দেন। দেখলাম 12টার কিছু সময় আগেই তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছালেন, এবং যখন তার গাড়ি বা কনভয়ে গাড়ি করে তিনি যখন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটুকু মনে হয় তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং আত্মবিশ্বাস ফুল কনফিডেন্টের সঙ্গে তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন। এবং তিনি প্রবেশ করার পরই আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তার স্বার্থেই যে সিজিও কমপ্লেক্সের মেন গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এবার তিনি তার গাড়ি পৌঁছেছেন সেখান থেকে নেমে, এবার তিনি কিন্তু এবার ইডির দপ্তরে গিয়ে পৌঁছাবেন, এবং তিনি পৌঁছানোর পরেই তারপর তাকে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেই পর্ব কিন্তু শুরু হবে। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে এই মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি, কিন্তু সেই সময় তিনি তার রাজনৈতিক কর্মসূচির কারণে সেই তলব এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার তাকে তলব করার পর আজকে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির বৈঠক থাকলেও, প্রথম বৈঠক থাকলেও সেই বৈঠকে না গিয়ে ইডির ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছালেন, এবং সেখানে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। এবার তাকে যে সমস্ত প্রশ্নগুলোর মুখে তাকে পড়তে হবে, তার মধ্যে হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় ভাইটাল বেশ কিছু প্রশ্ন ইডির তরফ থেকে তারা কিন্তু প্রশ্নমালা তৈরি করে রেখেছেন, প্রায় 20টিরও বেশি প্রশ্ন কিন্তু রেডি করা হয়েছে। যার মধ্যে হচ্ছে সব থেকে মূল উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন। এই সুজয় কৃষ্ণ ভদ্রকে এই নিয়োগ দুর্নীতিতে বার্তাবাহক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যর কাছে পাঠাতেন, সেক্ষেত্রে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে কি কারণে তিনি এই বার্তাবাহক হিসাবে ব্যবহার করেছিলেন, কতজনের জন্য তিনি সুপারিশ করেছিলেন, যাদের নাম তিনি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন তারা কি আদৌ যোগ্য এটা কি তিনি জানতেন, এই বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হবে। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই সময় বিভিন্ন জেলার যারা যুব কংগ্রেসের দায়িত্বে ছিল তৃণমূল যুব কংগ্রেসের, সেই সমস্ত নেতারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নাম করে তারা কিন্তু টাকা তুলেছিলেন, যার মধ্যে কুন্তল ঘোষ রয়েছে, শান্তনু ব্যানার্জি রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তাদের সম্পর্ক তাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা, এবং তার সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা যখন টাকা তুলছেন, তার নেতারা যখন বিভিন্ন অযোগ্য প্রার্থীদের কাছে টাকা তুলছেন, সেই বিষয়টি তার অজানা হতে পারে এমনটা কিন্তু ইডির আধিকারিকরা মনে করছেন না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও যে এই স্ক্যামের সঙ্গে ওয়াকিবহল ছিলেন জানতেন, সেই বিষয়টি ইডির তদন্তকারী আধিকারিকরা মনে করেছেন, যে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। অন্যদিকে তুমি জানো যে গত 20 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই জেরা করেছিল, সেটা জেরা করার বিষয় ছিল কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গ নিয়ে যে মামলা হয়, সেই মামলার উপর ভিত্তি করে হাইকোর্টের নির্দেশে সেটা কিন্তু তাকে জেরা করা হয়েছিল। সেই মামলা প্রসঙ্গে সেই কুন্তল ঘোষের সেই চিঠি প্রসঙ্গেও ইডিও তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এর আগে তাকে নোটিশ পাঠিয়েছিল, যে নোটিশটা তিনি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন, আসেননি। সেই চিঠি প্রসঙ্গেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ এই কুন্তল ঘোষ তিনিও তৃণমূলের যুবর একজন নেতা ছিলেন, তিনি কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছিলেন একাধিক ব্যক্তির কাছ থেকে, যার রহস্য ফাঁস করেছিল তাপস মণ্ডল। সেই কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিল পাওয়া যায়, যেখানে তুমি জানো যে জহিদ মিরারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিল আদালতে পেশ করার সময় সেই একই বক্তব্য রেখেছিল এই কুন্তল ঘোষ। দুজনের বক্তব্যের মিল কিভাবে হলো, এবং সেখানে যে কুন্তল ঘোষ যে চিঠি লিখেছিলেন সেই চিঠি প্রসঙ্গেও তাকে কিন্তু
কিন্তু জিজ্ঞাসাবাদ আজকে করতে চান ইডির আধিকারিকরা এবং সব মিলিয়ে এবং একই সঙ্গে অবশ্যই লিপস অ্যান্ড বাউন্স থেকে পাওয়া একাধিক তথ্যের উপর ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। লিপস অ্যান্ড বাউন্সের সিও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা প্রেস রিলিজেই উল্লেখ করে দিয়েছে, ফলে তার কোম্পানিতে যে অনিয়ম হয়েছে তদন্ত ক্ষেত্রে যে তথ্যগুলো তারা হাতে পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে যে অনিয়ম ইডি তদন্তকারী আধিকারিকরা দেখেছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে তার কোম্পানি হিসাবে তার সংস্থা হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে বলে ইডির আধিকারিকরা মনে করেছে। আরও তুমি জানো যে ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সেখানে এসডি কনসালটেন্সি এবং আরও একটি সংস্থার কথা উল্লেখ করেছেন, যে দুটি সংস্থার সঙ্গে অভিষেক সুজয় কৃষ্ণ ভদ্রর যোগ রয়েছে, অর্থাৎ ওই দুটি কোম্পানি সুজয় কৃষ্ণ ভদ্রের, এই দুই কোম্পানির সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্সের আর্থিক লেনদেন রয়েছে, যেই আর্থিক লেনদেনটি যে চাকরি প্রার্থীদের কাছ থেকে যে তোলা যে টাকা সেই কালো টাকা সাদা করার জন্য এই এসডি কনসালটেন্সির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের আর্থিক লেনদেনের একটা প্রমাণ রয়েছে বলে ইডি তারা মনে করেছেন এবং চার্জশিটে উল্লেখ করেছেন। সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই লিপস অ্যান্ড বাউন্স এসডি কনসালটেন্সি এই দুটি কোম্পানির মূল কাজ কি ছিল, কি তারা কি একসঙ্গে চুক্তিভিত্তিক কাজ করতো, কিভাবে দুই সংস্থার মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান। শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্স যে তিনি কোম্পানি খুলেছিলেন সেই কোম্পানির কাজ কি ছিল, তিনি একটা কিছু পরামর্শদাতা হিসেবেই তারা কি কাজ করতো, সেক্ষেত্রে কী ধরনের সংস্থা বা ব্যক্তিকে তারা পরামর্শ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরামর্শ দেওয়ার জন্যে তার ফিজ হিসেবে কি কতটা ফিজ ধার্য করা হয়েছিল, বা এই সংস্থা বাজারে কখনো ঋণ দিত কিনা, বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে যেমন জানার চেষ্টা করা হবে, ঠিক তেমনভাবে এই সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের এই সংস্থার আয়ের উৎস কি, কোন জায়গা থেকে সেই টাকাগুলো এসেছে, তার যে ব্যাংকের ডিটেলস সেই ডিটেলসের ওপর ভিত্তি করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান। যে উৎস এই সংস্থার আয়ের যে উৎসগুলো সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে, কারণ ইডি তারা মনে করেছে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটাকে সামনে রেখে তার অ্যাকাউন্টকে ব্যবহার করে নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করা হয়েছে বিভিন্ন উপায়ে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এই সংস্থার একজন সিইও ছিল, ফলে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারে না, যে কারণে তাকে কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত এই যে তথ্যগুলো তারা হাতে পেয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু তারা কিন্তু সাজিয়ে রেখেছেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে ঢোকার পরেই বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।